আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চুয়াডাঙ্গা ডেইরি ফার্মের আর একটি পর্বে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজ 26 সেপ্টেম্বর 2022 রোজ সোমবার আমরা অবস্থান করতেছি চুয়াডাঙ্গা জেলার দামুড়দা থানার টুকটুকি পশু হাটে। দর্শক, আমরা এখান থেকে বাছুর গরুর বর্তমান বাজার মূল্য জানবো। ভালো, মিডিয়াম, সব ধরনের বাচ্চার বর্তমান বাজার মূল্য জানানোর চেষ্টা করব, সাথে থাকবেন আশা করতেছি। তাহলে ঘরে বসে আমার ভিডিওর মাধ্যমে আজকের হাটের বাছুর গরুর বর্তমান বাজার মূল্য আপনারা জেনে যাবেন, একটা ধারণা পেয়ে যাবেন। তো চলুন দর্শক, আমরা শুরু করি, কথা আর না বাড়াই। সুপ্রিয় দর্শক, আমরা এখানে একটি আনকমন কালারের বাছুর দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ, বাছুরটা আমার অনেক পছন্দ হইল। আমরা বাছুর মালিকের সাথে কথা বলবো। ভাইয়া ভালো আছেন? হ্যাঁ ভাই। নাম কি আপনার? আমার নাম মিনারুল ভাই। মিনারুল ভাই, নিয়েছিলেন কয়টা আজকে? একটাই ভাই। একটাই নিয়েছিলেন? কাস্টমারের চাপ কেমন আজকের হাটে? কম ভাই, খুবই কম। খুবই কম না? কি জাতের গরু আপনার এটা ভাইয়া? এটা পাকিস্তানি ভাই। পাকিস্তানি। কালার কি বলবেন এটা? সাদা, সাদার উপরে একটু লাল পাকড়া না? বয়স কেমন হইতে পারে ভাই এই বাচ্চাটার? দাম কেমন চাচ্ছেন? কেমন খেয়াল? একদম বলবেন, ফাও কোনো দাম বলবেন না। আপনার হইলে বিক্রি করবেন? কাস্টমার কেমন দাম বলছেন? 90 ভাঙতে বলছে। আপনার খেয়াল 95। মোবাইল নাম্বারটা বলেন ভাই আপনার। 9। তারপর 37 27। তারপর 84 14। 37 27 88 14। 09 37 27 88 14। সুপ্রিয় দর্শক, সাথে থাকুন। আপনাদেরকে আমি আরও অনেক কালেকশন দেখাবো আজকে টুকটুকি পশু হাট থেকে। সুপ্রিয় দর্শক, আমরা এখানে একটি মাশাআল্লাহ অনেক সুন্দর গরু দেখতে পাচ্ছি, বাছুর গরু। এটা কালো কাল রঙের, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এটার বিস্তারিত জানবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? আজকে নিয়ে এসেছিলেন কয়টা আপনি? পাঁচটা। বিক্রি করেননি? একটা হয়নি? বড় আছে একটা, আর বাদ বাকি চারটা ছোট। এটা কি জাতের আপনার বাচ্চা ভাইয়া? কালোটা, কালোটা এটাও পাকিস্তানি। দাম কেমন চাচ্ছেন? এটার বয়স কেমন হবে আগে বলেন। এইটা বয়স 8 মাস মতো হবে। দাম কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছে 135। কেমন খেয়াল? কাস্টমার দাম কেমন বলে? ভেঙেও বলতেছে। দর্শক দেখুন, পাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। নাফি সামনের পা, গলার চামড়া, মাথা জুট, চামড়াটা অনেক সফট আছে। একটা একটা করে আমরা গরু দেখি, বাছুর গরু ভাইয়ের। তারপরে লাল রঙের একটি বাছুর দেখতে পাচ্ছি ভাইয়ের কাছে। মাশাআল্লাহ, এই বাছুরটা অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হইল। ভাই আপনার কালেকশন অনেক সুন্দর, প্রশংসা না করে পারলাম না। এটা কি জাতের ভাইয়া? পাকিস্তানি। মাশাআল্লাহ দর্শক, ছোট একটি বাচ্চা, কিন্তু পাগুলো দেখুন। বয়স কেমন হবে ভাইয়া এটার? গলার চামড়া মাশাআল্লাহ অনেক সুন্দর। গার চামড়াটা একটু টেনে দেখাই, দেখুন অনেক সফট। কেমন দাম চাচ্ছেন এটার? ১৪৫। এটা খেয়াল কেমন বিক্রির? ১১৫-১৬ হইলে বিক্রির খেয়াল আছে। কাস্টমার কেমন দাম বলছে ভাইয়া? ১০০ পর্যন্ত দাম উঠেছে। আমরা ভাইয়ের 2 নম্বর বাছুরটা দেখবো, এটাও কালো রঙের। দর্শক দেখুন ভাই, এটার বয়স কেমন হবে? 7 মাস হবে। মাশাআল্লাহ, এটা তোলা গলা তো অনেক সুন্দর। এটার দাম কেমন চাচ্ছেন? ১৩৫। খেয়াল কেমন বিক্রির? ১০। কাস্টমার কেমন বলছে? জি 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 না, আপনার গরুর কালেকশনগুলো অনেক সুন্দর, প্রত্যেকটা বাছুর আমার অনেক পছন্দ হচ্ছে। সুপ্রিয় দর্শক, ভাইয়ের সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন, এগুলো বলে না, আরও বাছুর কালেকশন ওনার কাছে থেকে থাকে প্রত্যেক হাটেই। আপনারা চাইলে ওনার কাছ থেকে
নিতে পারবেন লাস্ট বাছুরটা আমরা দেখতেছি ভাইয়ের এটা সাদা লাল ফোর্ট গাই এটা কি সাদা পাকড়া বলা হয় না লাল পাকড়া বলা হয় সাদা পাকড়াই বলা হয় সাদার উপরে যেহেতু লাল সাদা পাকড়াই এটার বয়স কেমন ভাইয়া এই যে 6 মাস আচ্ছা আচ্ছা দাম কেমন যাচ্ছে এটার এটার দাম যাচ্ছে 125 বেশি যাচ্ছে না বেশি না কিনা তো একটু বেশি আচ্ছা খেয়াল কেমন আপনার মোটামুটি 100 পর্যন্ত খেয়াল আছে খেয়াল আছে কাস্টমার কেমন দাম বলছে ওই 90 95 92 90 95 92 পর্যন্ত দাম উঠেছে এক মাশাআল্লাহ ভালো দাম উঠেছে কর্তা হইলে দিয়ে দেন মোবাইল নাম্বারটা বলেন 01910 তারপর 91 89 52 নাম কি বললেন আপনার আশরাফুল আশরাফুল ভাইজান দর্শক আমরা আশরাফুল ভাইয়ের চারটা বাছুর আপনাদেরকে দেখালাম মাশাআল্লাহ অনেক অনেক পছন্দ হইলো আমার আপনারা যারা ভালো জাতেরও ভালো মানের গরু বাচ্চা খুঁজতেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনারা চাইলে ভাইয়ের নাম্বার দেওয়া থাকলো কন্ট্যাক্ট করতে পারবেন মাশাআল্লাহ চারটা গরুই অনেক ভালো উনি দামদারের সুযোগ রাখলেন সাথে থাকুন আরও বাছুর গরু দেখাবো আপনাদেরকে আমি সুপ্রিয় দর্শক আমরা এই যে গরু মালিক ভাই আমাদের সামনে তার কিছু গরু দেখাতে চলেছি আমার ভিডিওর সাথে আপনারা থাকবেন পুরো ভিডিওটি জুড়ে তাহলে আমার ভিডিওর মাধ্যমে আজকের হাটের বাছুর গরুর বর্তমান বাজার মূল্য আপনারা জানতে পারবেন চলুন দর্শক শুরু করি ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো নাম কি আপনার মোহাম্মদ আশরাফুল আলম আশরাফুল আলম ভাই নিয়ে এসেছেন কয়টা আজকে বাছুর চার পিস আপনি তো সবসময় পাকিস্তানি বাছুর গরুর বিজনেস করেন আজকে কি সব পাকিস্তানি না অন্যান্য জাতেরও আছে পাকিস্তানি আচ্ছা প্রথম যে বাছুরটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে কারণ এর তলা গলা এবং যে বৈশিষ্ট্যগুলো থাকার দরকার সবগুলো আছে মাশাআল্লাহ কেমন বয়স হইতে পারে ভাই এই বাছুরটার বাছুরটার বয়স হবে এক বছর তাই দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছে 145 কেমন খেয়াল একদম বলবেন 122-123 হলে দিয়ে দেবো কাস্টমার কেমন দাম বলে দাম বলছে 16-17 পর্যন্ত দাম উঠেছে জি দেখ মাশাআল্লাহ 16-17 হাজার টাকা পর্যন্ত দাম উঠেছে ভালো দিয়ে দিতে পারতেন না ভাই কিনা থাকতে হবে না ও আচ্ছা তাও তো ঠিক কিনার দিকটা তো মাথায় রাখতে হবে সুপ্রিয় দর্শক আমরা ভাইয়ের বাকি তিনটা বাছুর আপনাদেরকে দেখাবো এবং দাম জানাবো দেখেন এগুলো কি জাত ভালো না এগুলো মিডিয়াম কোয়ালিটির বাচ্চা জি জাত ভালো ভালো জাতের না বড় হবে জি বড় হবে পা ঠ্যাংগুলো দেখেন নাভি কম্বল কত লম্বা চওড়া খাড়া দেখেন এটা এটা পাকিস্তানি না ভাই এটার বয়স কেমন এটার বয়স 6 মাস মতো হবে 6 মাস হবে জি এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছে 105 নিলে কোনো দামাদামি হবে না একদম 82 কাস্টমার কেমন বলে দাম বলছে 80 পর্যন্ত বলেছেন 80 পর্যন্ত দাম উঠেছে জি মাশাআল্লাহ তারপরে গরুটা আমরা দেখি এটাও পাকিস্তানি এটার বয়স কেমন হবে ভাই বয়স কত হবে 4-5 মাস এটা কোন অনুমান করা যায় এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি 95 খেয়াল কেমন বেচা খেয়াল একবারে হ্যাঁ 72 কাস্টমার কেমন দাম বলেছে দাম বলছে কত প্রায় কাছাকাছি আচ্ছা তাহলে অল্পের জন্য বেঁধে আছে জি 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 আমরা ভাই লাস্ট বাছুরটা দেখতেছি একই দাম একই দাম একই দাম প্রাইস মিলে যাবে আজকে মাশাআল্লাহ দর্শক অনেক সুন্দর গরু দেখলাম আশরাফুল আলম ভাইয়ের থেকে আমরা বড় ভাই আপনার নাম্বারটা বলেন 978 তারপর 5322 সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস করবেন আমি আপনাদেরকে ডুগডুগি পোশাক থেকে বাছুর গরুর বর্তমান বাজার মূল্য জানানোর চেষ্টা করেছি আর যারা ভালো জাতেরও মানের বাছুর গরু কিনতে চান ব্যাপারীদের নাম্বার দিয়ে রাখলাম
আর যদি মনে হয় না আমরা ব্যাপারীদের কাছ থেকে নিব না সরাসরি হাটে আসব হাটে এসে এনাদের সাথে কন্টাক্ট করতে পারবেন বাসুর গরুর হাটেই থাকে এনারা তো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ